সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসিপাল আমার আজকের আয়োজন জ্যোতিষ শিক্ষা পর্ব পাস অর্থাৎ আপনার হাতের কোন ক্ষেত্র কেমন থাকলে কতটা সুনাম যশ ও প্রতিষ্ঠা লাভ করবেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসি এই শুক্রের ক্ষেত্র অর্থাৎ বিদ্যাঙ্গুলের গোড়ায় এই শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র দিবে প্রেম ভালোবাসা আকর্ষণ সৌন্দর্য কাব্য কলা সঙ্গীত সাহিত্যে প্রভৃতির প্রতি ঝোঁক এই শুক্রের ক্ষেত্র যদি অতিরিক্ত পরিমাণ উঁচু থাকে আপনার হাতে তাহলে আপনি হবেন কল্পনাপ্রিয় মানুষ আপনার মধ্যে লাম্পট্য নির্লজতা রূপ ও সৌন্দর্যের অহংকার প্রকাশ পাবে আর যদি এই শুক্রের ক্ষেত্রটি অপেক্ষাকৃত নিচু থাকে তাহলে আপনার থাকবে অত্যন্ত ইন্দ্রিয় শক্তি স্বার্থপথ ধরনের মানুষ কলুষিত চরিত্র সেই সঙ্গে ভালোবাসা দয়া ময় মায়া মমতার অভাব এমনকি সংসার সমাজে নিন্দনীয় বা নিন্দার পাত্র হয়ে বসতে পারেন এই শুক্রের ক্ষেত্র যদি হাতের বাইরের দিকে ঝুঁকে থাকে অর্থাৎ হাতের বইয়ের দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু আপনার চরিত্রের পবিত্রতা প্রকাশ পায় এটা আপনাকে মনে রাখতে হবে দর্শকবৃন্দ এবার আসি চন্দ্রের ক্ষেত্র এই হাতের এই দেখুন আমি যে অংশটি দেখাচ্ছি এটা চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্র থেকে পরিবর্তনতা কল্পনা 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 সঙ্গীত কলা এমন কি সুন্দর মন মানসিকতা বিচার করা হয়ে থাকে এই চন্দ্রের ক্ষেত্রটি যদি যথেষ্ট উঁচু এবং বা অতি উঁচু থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু খাম খামখেয়ালিপনা ঘন ঘন পরিবর্তনতা বোকামিতা এমন কি কষ্টদায়ক কোনো ব্যাধি পীড়ায় ভুগতে হতে পারে আবার যদি অতিরিক্ত নিচু থাকে এই চন্দ্রের ক্ষেত্র তাহলে আপনার মধ্যে আসবে অস্থিরতা দুর্বলতা মানসিক দুর্বলতা মনোকষ্ট মনোচঞ্চলতা মনোবিঘ্নতা এগুলো আপনার মধ্যে জেগে ধরবে সুপ্রিয় দর্শক এবার আসি এই চন্দ্রের ক্ষেত্র যদি মঙ্গলের দিকে ঝুঁকে থাকে তাহলে আপনি সাহসিকতাপূর্ণ মানুষ কল্পনা প্রবণ মানুষ কল্পনাবিলাসী মানুষ এমনকি জগতের বুকে অপরিসীম সাপ রেখে যাওয়ার মানসিকতা আপনার মধ্যে সদা জাগ্রত সুপ্রিয় দর্শক এবার আসি রবির ক্ষেত্র এই অনামিকা আঙ্গুলের গোড়ায় রবির ক্ষেত্র যা থেকে বিচার করা হয় সুনাম যশ খ্যাতি সফলতা উদারতা সৌন্দর্যপ্রিয়তা প্রভৃতি এই রবির ক্ষেত্র যদি আপনার হাতে অতিরিক্ত পরিমাণ উঁচু থাকে তাহলে আপনি হবেন অহংকারী রাগী জেদি একরোখা অতিরিক্ত অর্থ উপার্জনের প্রতি প্রবল মোহ ও আগ্রহ থাকবে আর যদি এই রবির ক্ষেত্রটি নিচু থাকে তাহলে আপনার মধ্যে নিষ্ঠুরতা সম্মানহানি সৌন্দর্যবোধহীন বুদ্ধিমত্তার অভাব এমনকি সমাজে দুর্নাম বদনাম লটতে পারে এই রবির ক্ষেত্রটি যদি শনির ক্ষেত্রের দিকে ঢালু থাকে বা ঝুঁকে থাকে তাহলে আপনার মধ্যে নিঃসঙ্গতা প্রকাশ পাবে এবং জীবনের প্রতি উদাসীন জীবনের প্রতি যেন মায়া মোহব্বত নেই আর যদি এটা কনিষ্ঠা বা বুধের আঙ্গুলের দিকে ঝুঁকে থাকে তাহলে আপনি হবেন সম্পদযুক্ত সম্পদশালী সফল ব্যবসায়ী এমনকি ধনে মানে যশের সুপ্রতিষ্ঠিত মানুষ সুপ্রিয় ভিওয়ার্স এবার আসে বুদের ক্ষেত্র বুদের ক্ষেত্র থেকে সাধারণত উৎফুল্লতা নীতিবিদ্যা দক্ষতা আশা আকাঙ্ক্ষা বুদ্ধি ব্যবসায় আর্থিক সফলতা এবং বুদ্ধিমত্তার বিচার করা হয়ে থাকে তাই এই বুধের ক্ষেত্রটি যদি এই কনিষ্ঠার গোড়ার বুধের ক্ষেত্রটি যদি অতিরিক্ত পরিমাণ উঁচু থাকে তাহলে আপনি হবেন জৎসোর অর্থলভী বিবেকহীন এমনকি চর্যবৃত্তিতে লিপ্ত আর যদি নিচু থাকে তাহলে দেখা দেবে অর্থাভাব জ্ঞানের অভাব এবং উৎফুল্লহীন মানুষ অর্থাৎ আপনার প্রফুল্লতা যেন নেই এই বুদের ক্ষেত্র যদি রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে তাহলে সৌন্দর্য ও কলা বিদ্যার প্রতি প্রবল আগ্রহ এবং ভালোবাসা জন্মাবে আর যদি মঙ্গলের ক্ষেত্রে অর্থাৎ নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে তাহলে সে যদি ব্যবসায়ী হয় ব্যবসায় অভূতপূর্ব সাফল্য এমনকি এক সময় ধনকুবের বনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি বৃহস্পতির ক্ষেত্র আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্র দিয়ে বিচার করা হবে উচ্চাকাঙ্ক্ষা আত্মসম্মান সামাজিকতা এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এই বৃহস্পতির ক্ষেত্র যদি আপনার হাতে অতিরিক্ত পরিমাণে উঁচু থাকে তাহলে আপনি হবেন অহংকারী পরধনলবী মিথ্যুক এবং গর্বকারী আর যদি নিচু অবস্থানে থাকে তাহলে অপমান অপযশ অধর্মপরায়ণ হীনচেতা পরনিন্দুক এমনকি নিচু সংসর্গে গমন পর্যন্ত করতে পারে এই বৃহস্পতির ক্ষেত্রটি স্থানচ্যুত বা যদি বৃয়াঙ্গুলির দিকে অর্থাৎ এই রাহুর ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে বা নিচু থাকে তাহলে পারিবারিক ও বংশীয় মর্যাদা বৃদ্ধি পাবে অর্থাৎ বংশগর্বে গর্বিত হবেন যে অমুকের ছেলে অমুকের মেয়ে আর যদি এটি এই বৃহস্পতির ক্ষেত্রটি শনির দিকে ঝুঁকে থাকে বা শনির ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে তখন কিন্তু দেখা দিবে তার মধ্যে দূরদৃষ্টি প্রচণ্ড শক্তি এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের প্রভাব সুপ্রিয় দর্শক এবার আসি শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষ শান্ত নম্র স্বভাব পরিণামদর্শিতা মিতব্যয়িতা নির্জনতা প্রিয় একা থাকার মনোভাব নদী সাগর জঙ্গলে ভ্রমণের ইচ্ছা প্রভৃতি এই শনি মহারাজের ক্ষেত্রে অর্থাৎ মধ্যমা আঙ্গুলের গোড়ার এই শনি মহারাজ যদি অতি উচ্চ অবস্থানে থাকে বা অতি উঁচু থাকে তাহলে তাদের মধ্যে কপটতা বাসালতা সাংসারিক বিষয় বিরক্তি এমনকি উদাসীনতা দেখা যায় সংসার ধর্ম কর্ম কোনো কিছুতে মন বসবে না আর যদি নিচু থাকে তাহলে বোকামি হীনমন্যতা স্বার্থপরতা কুটিলতা অপরের ক্ষতি করার মানসিকতা জন্মবে এই শনির ক্ষেত্রটি যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে তাহলে তারা হবে আত্মকেন্দ্রিক তবে মর্যাদাশীল হ্যাঁ হতে পারে আত্মকেন্দ্রিক কিন্তু মান মর্যাদা গুরুত্ব সবার আগে আর যদি এই শনির ক্ষেত্রটি রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে তাহলে সে হবে দর্শন শাস্ত্রে ও আধ্যাত্মিক শাস্ত্রে পণ্ডিত এবং স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন মানুষ তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক এবার আসি মঙ্গলের ক্ষেত্র এই যে হাতে এই ক্ষেত্রটি এই মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রের উপরে আর বুধের ক্ষেত্রের নিচে এই মাঝখানে মঙ্গলের ক্ষেত্র থেকে সাধারণত আত্মসংযমতা সৎসাহস সেনাপল সুলভ তেজস্বিতা প্রতিরোধক শক্তি ও মহানুভবতা বিচার করা হয়ে থাকে এই মঙ্গলের ক্ষেত্র যদি আপনার হাতে অতিরিক্ত পরিমাণে উঁচু থাকে তাহলে আপনি হবেন ভয়ঙ্কর ধরনের মানুষ উগ্র প্রকৃতির মানুষ অত্যাচারী মানুষ কামিক কামুক মানুষ সেই সঙ্গে রাগি যেদি একরোখা মানুষ সমরে মোরা দেহি প্রাণ অর্থাৎ কখনো পিসপা হওয়ার মানসিকতা নেই আর যদি অত্যাধিক নিচু হয় তাহলে দুর্বল চিত্তের মানুষ বীরু বা কাপুরুষ কোনো কাজকর্মে উৎসাহ উদ্দীপনা নেই এমনকি মানসিক শক্তি বা মনোবল জনবল অর্থবল কোনোটাই নেই সকল শক্তিরই অভাব এই মঙ্গলের ক্ষেত্র যদি বুধের ক্ষেত্রের দিকে ঝুঁকে পড়ে তাহলে সেই জাত ব্যক্তি হবেন উচ্চ প্রভাবশালী প্রশান্ত স্বভাব বিশিষ্ট এবং উৎকৃষ্ট বুদ্ধিমত্তা বিশিষ্ট মানুষ তাতে সন্দেহ নেই এবার আসি রাহুর ক্ষেত্র অর্থাৎ বিদ্যাঙ্গুলির উপরে বৃহস্পতির ক্ষেত্রের নিচে এই রাহুর ক্ষেত্র সর্বগ্রাসী গ্রহ রাহু বলে এই রাহু থেকে আগ্রাসী ভাব যুদ্ধংদেহী মনোভাব অন্যকে দাবড়িয়ে রাখার স্বভাব এবং পরাক্রম নির্দেশ করে থাকে এই রাহু যদি আপনার হাতে অতিরিক্ত পরিমাণে উঁচু থাকে তাহলে আপনি হবেন হটকারি দাতা। গোয়ার মারামারি লাঠালাঠি মামলাবাজ এমন কি পরের অহিতকারী চোর সিটিংবাজ অজ্ঞান পাটি লুটতরাজ ডাকাতের সর্দার মানে এমন কি নিচু কাজ নেই যা আপনার কোনতে বাসনা জন্মাবে না এমনকি হাসতে হাসতে অপরের গলায় সুরি বসায় দিতে দ্বিধা করবেন না এই রাহুর ক্ষেত্র যদি বিপরীতে অতিরিক্ত পরিমাণে নিচু হয় তাহলে আপনার মধ্যে থাকবে উদ্যমশীলতার অভাব শক্তির অভাব অত্যন্ত সামান্য সফলতার সুযোগ পেয়েও অনেক সময় ব্যর্থ হয়ে যেতে পারে গুপ্ত ও প্রকর্ষ শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম অনুচিত কাজবাজ দু কাজবাজ ফাঁস করে দিয়ে আপনাকে করে তুলতে পারে এই রাহুর ক্ষেত্র যদি শুক্রের ক্ষেত্রের দিকে ঝুঁকে থাকে তাহলে আপনি হবেন বৈশিষ্ট্যমূলক চরিত্রের অধিকারী অর্থাৎ আপনার চরিত্র হবে জগতে দেখার মতো অর্থাৎ মৃত্যুর পরেও কয়েক যুগ মানুষ আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যতার জন্য মনে রাখবে তাতে সন্দেহ নেই এবার আসি কেতুর ক্ষেত্র হাতের এই তালু যে ডাবা অংশটি এই কেতুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র থেকে হচ্ছে মানবজাতির জাতির টেম্পার বা মেজাজ উদ্বেগ এবং আকস্মিক প্রাপ্তি বিচার করা হয় অর্থাৎ যেমন যোগ্যতা বিচার করা হয় ভালো ডাক্তার রুগী নেই ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান নাই ভালো মিস্ত্রি কাজ নাই ভালো দোকান খুলার নেই কেন এই কেতু থেকে বিচার করা হয় অর্থাৎ এই কেতুর ক্ষেত্রটি যদি হাতে অত্যন্ত উঁচু থাকে হাতের তালুতে জল দিয়ে হাত সোজা করে রাখলে যদি জলটি গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এই কেতুর ক্ষেত্রটি উঁচু তাহলে আপনি হবেন উগ্র মেজাজি অর্থাৎ হট টেম্পার যুক্ত মানুষ আবার হীনমন্যতায় ভুগবেন এই রাগ জেদ ক্রোধ আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে এমনকি অপরের ধ্বংস সাধন করার দিকেও কিন্তু নিয়ে যেতে পারে তাতে সন্দেহ নেই আর এই কেতুর ক্ষেত্র যদি নিচু হয় তাহলে আপনি হবেন দুর্বল চিত্তের মানুষ উদ্বেগ থাকবে দুশ্চিন্তাগ্রস্ত মন মানে অলস মস্তিষ্ক শয়তানের হাড্ডি পারিবারিক আর্থিক সামাজিক ব্যাপারে প্রতিষ্ঠা পেতে পদে পদে বাধার সম্মুখীন হতে হবে কোনো কাজেই যেন সফলতা নেই সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়